মহালয়া দিন রাত্রি আনুমানিক দুটো নাগাদ মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো তিনজনের, জখম আরো দশজন। ঘটনাটি ঘটেছে সাগরদিঘি থানা 34 নম্বর জাতীয় সড়কের ঘুরকুন্টার কাছে। পুলিশ সূত্রে জানা গেছে বুধবার রাত্রি দুটোর সময় কলকাতা থেকে শিলিগুড়ি আসছিল একটি বাস। মাঝে সাগরদিঘি থানার ভুরকুন্ডা এলাকায় একটা লরির টায়ার ফেটে যাওয়ায় লরিটি দাঁড়িয়েছিল। সেই সময় হঠাৎই দাঁড়িয়ে থাকা লরিটিকে সজোরে ধাক্কা মারে ওই যাত্রী বোঝাই বাসটি। এভাবে সজোরে ধাক্কা মারার ফলে গাড়ির ভেতরে বেশ কয়েকজন যাত্রী গুরুতর জখম হন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদিঘি থানার পুলিশ। তারা যাত্রীদের উদ্ধার করে। যারা গুরুতর জখম হয়েছেন তাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। বেশ কিছু যাত্রীকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। চিকিৎসকরা যাত্রীদের মধ্যে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের অবস্থার অবনতি হলে বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মৃত যাত্রীর পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সাগরদিঘি থানার পুলিশ মৃত ব্যক্তিদের পরিচয় জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। ওজি, এই ট্রাকের ব্যাটারি সমস্যার মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারি ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিল ওয়াটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার বস ফর এক্সট্রা লাইফ।